সময় কোয়েশ্চেন করো। আজকে আমার তরফ থেকে একটা কোয়েশ্চেন, তোমাদের কেমন লাগলো? আপনাদের যতক্ষণ দেখবেন ততক্ষণ মনে হবে যে দিস ইজ রিয়েল, কোথাও একটা সত্যিকারের ঘটছে এটা। একদম একদম, অনেকটাই আলাদা না। আমি লাস্ট যে কাজটা আমার মানে দেখেছো তোমরা, সেটা হচ্ছে প্রধানে যে রুমির ক্যারেক্টারটা ছিল, সেটাও মিঠাইয়ের থেকে অনেকটা ডিফারেন্ট ছিল। আবার ওই দুটোর থেকে এই চরিত্র, এবং আমি কাজটা বাছার সময় ওরকম চেষ্টা করি যাতে নানান ধরনের চরিত্র মানে তুলে ধরার চেষ্টা করতে পারি। এবার মানুষ কতটা ভালোবাসা দেবে সেটা তো শুধুমাত্র আপনাদের সবার উপর, কিন্তু আমি চেষ্টা করি সেরকমভাবেই কাজটা নির্বাচন করার যাতে আপনাদের সবাইকে আমি নানান ধরনের কাজ উপহার দিতে পারি। তুমি অনেকদিন ধরেই বলছিলে যে অয়নদার এই কাজটা তোমার কাছে খুব স্পেশাল, কারণটা বলো। কাজ আমি অনেকবার বললাম, এই কারণটাই হলো অয়ন স্যার ভীষণ একজন গুণী মানুষ, আর এত সুন্দর তার লেখনী, তার সাথে কাজ করতে পারা মানে অনেক কিছু শেখা। এই একটা সিরিজ করতে গিয়ে এত কিছু শিখেছি, এবং এত ট্যালেন্টেড এবং ভীষণ গ্রাউন্ডেড একটি মানুষ, আর তার সাথে মানে অভিনেতাকে না বেঁধে রাখেন না, মানে মুক্ত আকাশে উড়িয়ে দেন যে তুমি তোমার মতন করো, ভুল হলে আমি আছি। তো আমাদের সবার খুব সুবিধা হয়েছে, শুধুমাত্র আমি না, আমার মনে হয় আমার সাথে প্রত্যেক আমার কো-অ্যাক্টররা সহমত হবে যে সবাইকে না খোলা আকাশে উড়িয়ে দিয়েছে যে তোমরা তোমাদের ক্যারেক্টারটা, এই হচ্ছে তোমাদের ক্যারেক্টার, সবাইকে শুনিয়েছে তোমরা করো আমি আছি। এবং সেই যে সাপোর্টটা, একটা মনের জোর পাওয়া, সেটা অনেক আর কি, সেই মনোবলটা এবং কনফিডেন্স সেখান থেকেই গ্রো করতে শুরু করে। আর চরিত্রগুলো যেভাবে উনি মানে তুলে ধরেছেন, আমার মনে হয় যে সবাই দেখার একদিন হয়তো সবকার এপিসোড দেখে ফেলতে পারো, আমি জানি না। এবং আমরাও কিন্তু খুঁজছি যে খুনটা কে করেছে। এই ঘটনাটা তো তোমার কাছে প্রথম ওয়েব সিরিজ। হ্যাঁ, ওয়েব সিরিজ, কতটা এক্সাইটমেন্ট? হ্যাঁ, প্রথম ওয়েব সিরিজ, আমি ভীষণভাবে এক্সাইটেড। শুধু প্রথম ওয়েব সিরিজের জন্য নয়, কন্টেন্টের জন্য আমি খুব এক্সাইটেড। কারণ এই ধরনের কন্টেন্টে আমার মনে হয় যারা অভিনেতা অভিনেত্রী তারা কাজ করতে ইচ্ছুক, কারণ অভিনয়ে যেটুকু তোমার দক্ষতা আছে সেটা তুমি তুলে ধরতে পারবে পুরোপুরি, সেই সুযোগটা পাওয়া যায় এই ধরনের কন্টেন্টে। তো প্রথম ওয়েব সিরিজে যে আমি এরকম একটা গল্প পেয়েছি, তো সেটা আমার কাছে ভীষণ সৌভাগ্যের। এবং পরপর তোমাদের সবার মিডিয়া বন্ধুরা, আমার প্রথম থেকে আমার জার্নির প্রথম থেকে আমার সাথে আছো, এবং আমার অডিয়েন্স, তোমাদের সবার আশীর্বাদে ভালোবাসায় হয়তো আমি সেরকমই চরিত্রগুলো পাচ্ছি, যেখান থেকে আমি ধীরে 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 আরও নিজের অভিনয়ে গ্রো করতে পারছি। আমি সবাইকে বলছি দেখো, সবকিছু ধরন আলাদা, তাদের টেকনিক্সগুলো আলাদা, ক্যামেরার কিছু জিনিস হয়তো আলাদা, কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে অভিনয়, যেটা প্রত্যেকটা মিডিয়ামেই কিন্তু ওই একটা জিনিসই কী বলবো, সেতু বন্ধনের কাজ করে, সেটা হচ্ছে অভিনয়। তো আমার মনে হয় চরিত্র আর অভিনয় এইটাই শুধু ম্যাটার করে, মিডিয়ামটা কিন্তু কোনোভাবেই ম্যাটার করে না। সেটা যে মিডিয়ামই হোক না কেন, সেই চরিত্রটা যদি মানুষের মনে ইম্প্যাক্ট ফেলতে পারে এবং মানুষের ভালোবাসা কুড়াতে পারে, তাহলে যে কোনো মিডিয়ামই কিন্তু মানে সেটা ম্যাটার করে না, মানে আলাদা করে কিছু নেই, টেকনিক্যালসগুলো জাস্ট আলাদা। এবং তিনটি মিডিয়ামে কাজ করা তো খুবই ভালো, তাতে টেকনিক্যালসগুলো আরও বোঝা যায়। যেরকম ধরো সিনেমার একটা এই লেন্থে হয়তো শুটিং হচ্ছে এই দিনে, সিরিয়ালে একটা আমরা 1.5-2 বছর শ্যুট করছি, আবার ওয়েব সিরিজে আমাদের এটা যেরকম 18 বা 20 দিন মতন শ্যুটিং হয়েছে। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা এক্সপিরিয়েন্সই অভিনেতা অভিনেত্রী হিসেবে হওয়া দরকার। হ্যাঁ, তারা তো মানে আমার ফ্যামিলি, আমি ফ্যান সত্যিই তাদের ভাবি না, তারা সবাই আমার ফ্যামিলি, আমার অ্যাডমায়ারের। তোমরা সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছো, এবং যে সাপোর্ট তোমরা এখনও অবধি দিয়ে গেছো, প্রথম কাজের সময় সত্যিই ভাবিনি। কারণ অনেক সময় হয় অনেক অভিনেতা অভিনেত্রীদের যে কাজটার জন্য তারা ফ্যান হয়, তারপর হয়তো
দিনের পর দিন অন্য কেউ আসে তখন সেই জিনিসটা মুছে যায়, কিন্তু না, তারা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে, এখনও সেই ভালোবাসা পাচ্ছি। আমাদের টিজারও খুব হিট হয়েছে, আমি শুনলাম সবার মুখে মুখে টিজার, এবং ট্রেলারটা আজকে আউট হলো। আমার আশা করি যে এটারও সবার মন ছুঁয়ে যাবে এটাও, এবং সবাই অপেক্ষা করবে কাল রাত্রি দেখার, যেটা 6 ডিসেম্বর আসছে 2024, আর কয়েকদিনের অপেক্ষা। তো তোমরা সবাই একটু ওয়েট করো, আর সবাই অনেক অনেক আশীর্বাদ করো, ভালোবাসা দিও, দোয়া করো আমার জন্য, যাতে আমি এইভাবেই এগিয়ে যেতে পারি। সেটা মানে আমাদের চরিত্রটা খোলসাবাদের প্রথম সিজনেও হবে না, আমরা ভাই বোন, আমরা সিজন ওয়ানে একটাই সিন করেছি একসাথে। বেসিক্যালি দেখতে গেলে সিজন ওয়ানে সবাই চরিত্রগুলো আস্তে আস্তে বিল্ড আপ শুরু হয়েছে, এবার সিজন টুতে সবাই খোলাসাগুলো হবে, এখনও সেরমভাবে কারো খোলাসা হয়নি। সবাই চরিত্র কে কী করে এটুকু জানা গেছে এখন, বাকিটা আমরা বেশি কিছু বলবো না, কারণ একটা থ্রিলার যেটা সাসপেন্স আছে সেটা জানতে হলে দেখতে হবে 6 তারিখে। আর আর কাজটা করে খুব ভালো লেগেছে, যতবারই আমরা চরিত্রগুলো নিয়ে কথা বলেছি অয়ন্দা আমাদেরকে পুরোটা খোলাখুলিভাবে কিছু বলেনি, এবং সেটার একটাই কারণ কোনোভাবে যদি আমরা সাবকনশিয়াসলিও সেভাবে রিয়্যাক্ট করে ফেলি সেটার জন্যই। কিন্তু কাজটা করে আমাদের খুব ভালো লেগেছে, কারণ চরিত্রের বুননটা এত ভালো, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রত্যেকের চরিত্রের বুনন এত ভালো, এত স্ট্রং ফাউন্ডেশন, এবং বাকি যে পরতগুলো রয়েছে সেটা সেকেন্ড সিজনে অবভিয়াসলি অনেকটা খুলে সামনে আসবে। তো এই সিজনটায় আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন, যাতে খুব তাড়াতাড়ি আমরা পরের সিজনটা শুরু করতে পারি। কোনটা সেটা অয়ন্দাদা লিখেছে কিনা জানি না এখনো, অয়ন্দা পরিস্থিতি লিখবে না, অয়ন্দা লিখতে শুরু করেছে, আমার কালকে কথা ছিল। গল্পটা বড়ই জটিল, মানে অনসম্বল, বিশাল বড় কাস্টিং, আর প্রচুর ফ্ল্যাশব্যাকস আছে, প্রচুর প্রেজেন্টেশন আছে, মানে আমরা বুঝতে পারতাম না প্রেজেন্ট পাস প্রেজেন্ট পাস করে কাজটা হতো, তো নিজেই স্ক্রিপ্টটা পড়ে বারবার করে পড়তে হয়েছে, আমরা ঘেঁটে ফেলতাম, বুঝতে পারতাম না কী হচ্ছে, কোনটা ফার্স্ট কোনটা প্রেজেন্ট। অফ স্ক্রিন বন্ডিং খুবই ভালো, মানে আমরা প্রচুর জায়গায় শুটিং করেছি, এবং সেখানে শুটিং করতে গিয়ে একসাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছুই চলতো, খুব মজা করে, খুবই মজা করে আমরা শুটিং করেছি। দর্শকদেরকে এটাই বলবো যে ট্রেলারটা যেমন খুব ভালো রেসপন্স আমরা অলরেডি পেতে শুরু করে দিয়েছি, তেমনি আমাদের সিরিজটাকে আপনারা ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন, এবং যদি আপনাদের ভালো লাগে সবাইকে দেখতে বলুন, যাতে দিস সিরিজ ক্যান বি আ সাকসেস। স্যার কিছু 6 তারিখে আসছে কাল রাত্রি, আপনারা দেখবেন, দেখে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।